Hey, shomoy kom, shuru koro. Hi everybody, welcome back to our another video. Chole lam ajker third video niye Barrackpore Mangal Pandey. Sobai porichito kom beshi, to ajke seta amra ghurbo, onek kichu dekhbo. Kichu jodi notun toiri hoye thake, seta amra dekhabo. Tale cholun video ta ar boro na kore jani ta shuru kora jak. Nilay, chalo. Okay, tata. Are tata na bole tatari chalo. Tata, tata, tata. Mangal Pandey Park, Barrackpore. জহর কুঞ্জ এবং শিবশক্তি অন্নপূর্ণা মন্দির থেকে 10-12 মিনিটের দূরত্ব আর এটি পার্কিং লট মাত্র 20 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম পার্কটি গঙ্গার ঘাটের পাশেই গড়ে উঠেছে পার্কটির গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে মঙ্গল পাণ্ডের একটি মূর্তি তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের বেঙ্গল আর্মিদের মধ্যে একজন সাধারণ সিপাহী প্রবল দারিদ্রতার শিকার এই গোরা ব্রাহ্মণ মঙ্গল পাণ্ডেকে বাধ্য করে আর্মিতে যোগ দিতে দীর্ঘদিন ধরে চোখের সামনে ভারতের নাগরিকদের উপর নিত্য নতুন অত্যাচারের রূপ তিনি দেখতে থাকেন হিন্দু ও মুসলিম মানুষদের মধ্যে সম্প্রীতি নষ্টের জন্য বিভিন্ন অবর্ণনীয় অপমান শুরু করে ইংরেজরা তখনকার দিনে 53 ইনফিল্ড রাইফেলের টোটার সামনের অংশ ছিঁড়ে বন্দুকে বারুদ ভরতে হতো পাণ্ডেজি খবর পেয়েছিলেন গরু ও শুয়োরের চর্বি মাখানো হয়েছে এই টোটায় 1857 সালের 29 মার্চ পাণ্ডেজি বিদ্রোহের ধ্বজা উড়িয়েছিলেন সেই দিন বেঙ্গল সিপাহীর কাছে প্রাণ হারান বহু ইংরেজ সিপাহী ও উচ্চপদস্থ অফিসাররা কিন্তু যখন ইউরোপীয় সেনা উপস্থিত হয় তখন পাণ্ডেজি বুঝতে পারেন তিনি একা গোড়া সেনার সাথে লড়তে পারবেন না ততক্ষণে পাণ্ডেজি তার বন্দুকে গুলি ভরে নিজের বুকে গুলি চালিয়ে দেন কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটা তার হৃৎপিণ্ডে না লেগে অন্যদিকে লাগে আর তিনি বেঁচে গেলেন 6 এপ্রিল 1857 আদালতের বিচার মতে ফাঁসি ধার্য হয় পাণ্ডেজি 8 এপ্রিল 1857 ভোর 5:30 ব্রিগেড প্যারেডে ফাঁসি দেয়া হলো স্বাধীনতার সূর্য মঙ্গল পাণ্ডেকে পার্কটির ভিতরে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করা আছে সাথে সাথে বেশ কটি জন্তুর স্ট্যাচুও রয়েছে পার্কটিতে বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে সাথে সাথে রয়েছে বিভিন্ন আকৃতির গাছ পার্কটি সোমবার থেকে রবিবার প্রতিদিন খোলা থাকছে সকাল 8:00 থেকে বিকেল 6:00 পর্যন্ত আরেকটি কথা পার্কটির ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই খাবারের দোকান রয়েছে পার্কটির একটি মেইন আকর্ষণ এই গঙ্গা গঙ্গার পার ধরে রেলিং দিয়ে আবদ্ধ করা এই পার্কটি আর পার ধরে অসংখ্য বসার জায়গা করা এই ঘাট থেকে নৌকা ভ্রমণেও যেতে পারবেন মাঝি ভাইদের এখানেই দেখতে পাবেন এখানে পিকনিক স্পট রয়েছে কিন্তু স্পট ফিস নেই তবে মাথাপিছু 50 টাকা করে দিতে হয় রান্নার সামগ্রী নিয়ে আপনারা ভিতরে রান্না করে খেতে পারবেন এখানে বড়দের জন্য বেশ কয়েকটি শরীরচর্চার সরঞ্জামের ব্যবস্থাও করা আছে চলুন একটু উপভোগ করা যাক
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। নিজেদের ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের সাথে বেশ খানিকটা সময় এই পার্কে কাটাতে পারবেন। ছোট থেকে বড় প্রত্যেকেরই এই পার্কটি খুবই ভালো লাগবে। পার্কের গেটের বাইরেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা, আর তার পাশে রয়েছে সুলভ শৌচালয়। ওটা তোমার জন্য আর এইটা আমার জন্য। এই ঘাটের পাশেই রয়েছে একটি শিব মন্দির, আর তার একটু পিছনেই রয়েছে বজরঙ্গবলীর মন্দির। এটি স্নান ঘাট, অর্থাৎ এখান থেকে আপনি স্নান করতে পারবেন এবং এই ঘাট থেকে নৌকা ভাড়া করে ঘুরেও আসতে পারবেন। আজকের জার্নি এখানেই শেষ। আবার চলে আসব নতুন কোনো জার্নি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। এছাড়াও এই পার্কের কাছেই একটি গান্ধী মিউজিয়াম রয়েছে। যেহেতু সেখানে ভিডিও করা অ্যালাউ নয়, তাই সেটা নিয়ে আর কন্টেন্ট করলাম না, তবে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন।